হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। বন্ধুরা, গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম দুবাইয়ের 5টি সেক্টরের ভিতরের এরিয়াগুলো দেখিয়েছিলাম। তো 5টি সেক্টরের ভিডিওই 5টা ভিডিওর ভিতরে পেয়ে যাবেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ল্যান্ডমার্ক। তো আজকে আমি প্রথম আজকের ভিডিওতে দেরা দুবাইয়ের ভিতরের ল্যান্ডমার্কগুলো আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ল্যান্ডমার্ক। তো এই যে দেখতে পাচ্ছেন যে সবুজ, যে এই যে রাউন্ড লাল ডট ডট দিচ্ছি, এটা আছে মামজার বিচ পার্ক। এটাকে বলা হয় মামজার বিচ পার্ক। খেয়াল রাখবেন, এটা আছে দেরা দুবাইয়ের একদম উপর ভাগে অবস্থিত মামজার বিচ পার্ক। তো এরপরে আমি দেখাবো সেন্টারি মল। তো সেন্টারি মলটা আপনার বিচ, মামজার বিচ এরিয়ার ভিতরে অবস্থিত। তো আমি আপনাদেরকে সেন্টারি মল বের করে দেখাতেছি। দেখুন, আর প্রত্যেকটা ল্যান্ডমার্ক কিন্তু আপনারা ফুল ঝুম করবেন, ফুল ঝুম করে তারপরে টিক দেবেন। এই যে সেন্টারি মল। তো সেন্টারি মলটা কোথায় অবস্থিত? মামজার বিচ এরিয়ার ভিতরে অবস্থিত, এটা খেয়াল রাখবেন। তো দেখলেন সেন্টারি মল। তো প্রতিটা ল্যান্ডমার্ক বের করার সময় আপনি ফুল জুম করবেন, ফুল জুম করার পরে ক্লিক করবেন। ফুল জুম করার পরে ক্লিক করলে ল্যান্ডমার্কটি সিলেকশন হয়ে যাবে। তো এখন আপনাদেরকে দেখাবো আল হামরিয়া পার্ক। তো হামরিয়া পার্কটা আবহেলের ভিতরে অবস্থিত, এটা খেয়াল রাখবেন। আচ্ছা, আল হামরিয়া পার্ক, হামরিয়া পার্ক, আমরা পার্কটা, এটা আছে গ্রিন। এটা পার্ক, প্রত্যেকটা পার্কে খেয়াল রাখবেন এটা আছে গ্রিন, যে একটা মাঠের মতো থাকে। এটা আছে পার্ক, যে কোনো পার্ক এটা আছে গ্রিন থাকে। তো দেখতে পেলেন হামরিয়া পার্ক। হামরিয়া পার্কটা ঝুম করে গ্রিনের যে কোনো জায়গায় ক্লিক করলে আপনার ল্যান্ডমার্কটা সিলেক্ট হয়ে যাবে। একের পর এক আমি দেখাতেছি, আপনারা খেয়াল রাখবেন কোন জায়গায় কোনটা অবস্থিত। তো এখন আল হামরিয়া শপিং সেন্টার বের করব, আপনাদেরকে দেখাবো। দেখুন, আল হামরিয়া শপিং সেন্টারটি বের করতেছি। আর আল হামরিয়া শপিং সেন্টারটি কিন্তু হরলেন্স ইস্টে অবস্থিত। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আল হামরিয়া শপিং সেন্টার। এটা ফুল জুম করবেন, ল্যান্ডমার্কগুলো আপনারা ফুল জুম করে তারপরে ক্লিক করবেন। আর এরিয়াগুলো 500 পর্যন্ত জুম করলেই। এখন আমি দেখাবো দুবাই ফিশ মার্কেট। তো দুবাই ফিশ মার্কেট সাগরের সাইডে অবস্থিত আবহেলে। দুবাই ফিশ মার্কেটটা আছে আবহেলে অবস্থিত। দুবাই ফিশ মার্কেটটা সাগরের সাইডে, এটা মনে রাখবেন। তো দেখলেন দুবাই ফিশ মার্ক, এটা ল্যান্ডমার্ক দেখালাম। তো মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, প্রতিটা ল্যান্ডমার্ক কোন জায়গায় আমি দেখাচ্ছি এটা খেয়াল রাখবেন। দেরা সিটি সেন্টার, সিটি সেন্টার দেরা। তো সিটি সেন্টার দেরাটা হচ্ছে পোর্ট সিটি অবস্থিত, মনে রাখবেন। এটা আছে দেরা দুবাইয়ের একদম নিচের দিকে অবস্থিত দেরা। দেখলেন দেরা সিটি সেন্টার। এখন দেখাবো দুবাই হসপিটাল। তো দেখতে থাকুন দুবাই হসপিটালটা কোন জায়গায়। এই যে দেখেন, এটা আছে দুবাই হসপিটাল। আর হসপিটালের কালারটা আছে আপনার হালকা লালচে কালার হয়, খেয়াল রাখবেন। যে কোনো হসপিটালের কালারটা হবে হালকা লালচে। এটা ফুল ঝুম করে যে কোনো এক জায়গায় ক্লিক করলে আপনার ল্যান্ডমার্ক সিলেক্ট হয়ে যাবে। দুবাই হসপিটাল আর আল বারা হসপিটাল কিন্তু একই জায়গায়, এটা মনে রাখবেন। আর এটা আল বারা এরিয়াতে অবস্থিত। তো এখন দেখাবো রিফ মল। আর রিফ মলটা কিন্তু মুরাক্কাবাদ এরিয়াতে অবস্থিত। আর মনে রাখবেন সালাউদ্দিন মেট্রো স্টেশনের পাশেই রিফ মল অবস্থিত। মলটা আপনার সালাউদ্দিন মেট্রো স্টেশনের সাথেই, এটা মনে রাখবেন। সালাউদ্দিন মেট্রো স্টেশন বের করতে পারলে আপনি রিফ মল খুঁজে পাবেন। তো এবার দেখাবো ওয়ারবাস সেন্টার। আর ওয়ারবাস সেন্টারও কিন্তু আল মুরাক্কাবাদ এরিয়াতে অবস্থিত, এটা কিন্তু পুলিশ স্টেশনের সাথেই। পরে ওয়ারবা সেন্টার,
ওয়ারবা সেন্টার। এটা মনে রাখবেন আবু বকর আল সিদ্দিক মেট্রো স্টেশনের পাশে আপনার স্মার্ট পুলিশ স্টেশন, মুরাদাবাদ স্মার্ট পুলিশ স্টেশনের সাথেই প্রায়। এটা মনে রাখবেন সবসময়। এটা আছে ওয়ারবা সেন্টার। ওয়ারবা সেন্টারের পাশেই মুরাদাবাদ পুলিশ স্টেশন, এই যে স্মার্ট পুলিশ স্টেশন দেখলেন, স্মার্ট পুলিশ স্টেশন আর মুরাদাবাদ পুলিশ স্টেশন আর ওয়ারবা সেন্টার কাছাকাছি, এটা খেয়াল রাখবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো আল গুরাইর সেন্টার। দেখুন আল গুরাইর সেন্টার। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, গুরাইর সেন্টার, আল গুরাইর সেন্টার বের করছি আমি। আল গুরাইর সেন্টারের পাশেই আপনার ফিশ রাউন্ডাবাউট আছে। এই দুবার ভিতরে পুরো একটাই ফিশ রাউন্ডাবাউট, সেটা হচ্ছে আল গুরাইর সেন্টারের পাশে। তো ফিশ রাউন্ডাবাউট তো সবাই বের করতে পারবেন, ফিশ রাউন্ডাবাউটের পাশেই খুঁজলে পেয়ে যাবেন আল গুরাইর সেন্টার। তো আল গুরাইর সেন্টার ওই জায়গাটা ফুল জুম করে ওই যে কোনো একটা জায়গায় সিলেক্ট করলে আপনার গুরাইর সেন্টার সিলেক্ট হয়ে যাবে ল্যান্ডমার্ক। তো দেখতে পারলেন, এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, আর আমার এই পেজটি ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি আপনাদের এখন দেখাবো ইতিসালাত বিল্ডিং, দুবাই ইতিসালাত টাওয়ার। তো দেখুন সম্পূর্ণ ভিডিওটি। তো ইতিসালাত বিল্ডিং আমি বের করতেছি, আপনারা মনোযোগ সহকারে দেখুন। তো এখন আমি ইতিসালাত বিল্ডিং দেখাবো। ইতিসালাত বিল্ডিংটা আপনারা খেয়াল রাখবেন, এটা আছে আপনার ইউনিয়ন মেট্রো স্টেশনের পাশেই। ইউনিয়ন মেট্রো স্টেশনটা সহজে খুঁজে পাবেন, ইউনিয়ন মেট্রো স্টেশনের পাশেই ইতিসালাত বিল্ডিং, ওটা ইতিসালাত টাওয়ার বলে, লেখা আছে ইতিসালাত টাওয়ার। আপনারও প্রশ্নে হয়তো থাকতে পারে ইতিসালাত বিল্ডিং। তো দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে ইতিসালাত টাওয়ার। তো ফুল ঝুম করবেন, ঝুম করে যে বোতলের মতো একটা ইয়ে দেখা যাবে ওইটার উপরে ক্লিক করলে আপনার ইতিসালাত বিল্ডিং সিলেক্ট হয়ে যাবে। তো এখন আপনাদেরকে দেখাবো দুবাই মিউনিসিপ্যালিটি হেডকোয়ার্টার। তো মনোযোগ সহকারে দেখুন আমি কিভাবে বের করি দুবাই মিউনিসিপ্যালিটি হেডকোয়ার্টার। দেখতে থাকুন ভিডিওটি, আর ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এবং আমার পেজটি ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং বেল আইকনটি কিন্তু বাজিয়ে রাখবেন, যাতে আমার সব নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। এটা আছে দুবাই মিউনিসিপ্যালিটি হেডকোয়ার্টার। তো এটা খেয়াল রাখবেন, মিউনিসিপ্যালিটি হেডকোয়ার্টারটি দেখলেন, দেখালাম। আর যে কোনো ল্যান্ডমার্ক বের করলে আপনারা ফুল জুম করবেন, ফুল জুম করে তারপরে ক্লিক করবেন, তাহলে সিলেক্ট হয়ে যাবে। আর আমার পিছনের ভিডিওগুলো অবশ্যই দেখবেন, কারণ পিছনের ভিডিওগুলোতে ল্যান্ডমার্ক এবং এরিয়া লিস্টগুলো দেওয়া আছে, ওইগুলো অবশ্যই দেখবেন। আর পিছনের ভিডিও এরিয়াগুলো দেখাইছি ওইগুলো দেখে আসবেন, তারপরে কিন্তু এই ল্যান্ডমার্কগুলো দেখবেন, কারণ ল্যান্ডমার্ক, শুধু ল্যান্ডমার্ক দেখলে কিছু বুঝতে পারবেন না। ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, আমি ভিডিও ছাড়া যাতে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ। Thank you.